আসসালামু আলাইকুম আলা আম্মা বাদ প্রিয় দর্শক আমি মুস্তাফিজুর রহমান আপনাদের সকলকে স্বাগতম অনলাইন মাদ্রাসায় আজকে মনের আশা পূরণের সুন্দর একটি আমল আপনাদেরকে বলবো প্রত্যেকটি মানুষের মনে আশা বাসনা আছে আশা ভরসা সুখ দুঃখ হাসি কান্না সব মিলেই মানুষের জীবন মানুষের জীবনে আশা থাকবেই আর আশা পূরণের জন্য আল্লাহ তালার শরণাপন্ন হওয়া ছাড়া আল্লাহ আল্লাহতালার কাছে চাওয়া ছাড়া বাকি যত পন্থা আছে যত পদ্ধতি আছে সমস্ত পদ্ধতি ভুল সমস্ত পদ্ধতি বেঠিক একমাত্র সঠিক পদ্ধতি হলো আল্লাহর কাছে সমর্পণ করা আত্মসমর্পণ করা আল্লাহর কাছে চাওয়া আল্লাহকেই ডাকা এবং আমার প্রয়োজন আল্লাহ পূরণ করতে পারবে আমার চাওয়া আল্লাহ পূরণ করতে পারবে এরকম বিশ্বাস অন্তরের মধ্যে রাখা সম্মানিত বন্ধুগণ যে আমলটি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেই আমলটি হলো যারা চান আপনাদের মনের আশা পূরণ হোক যারা চান খুব শীঘ্রই আল্লাহ তালা আপনাদের মনের আশা পূরণ করে দেউক। তারা শেষ রাত্রে উঠবেন তিনটা চারটা নাগাদ এটাকেই শেষ রাত বলে তিনটা চারটা নাগাদ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সুন্দরভাবে অজু করবেন উত্তম রূপে অজু করার পরে দুই রাকাত নামাজ আদায় করবেন চার রাকাত নামাজও আদায় করতে পারেন যেটাকে বলা হয় তাহাজ্জুদ এই তাহাজুদ নামাজ দুই রাখাত অথবা চার রাকাত আদায় করার পর আট রাখাতও আদায় করতে পারেন আপনি যত বেশি রাকাত নামাজ আদায় করবেন আপনি তত বেশি সব পাবেন তো দুই রাকাত চার রাকাত অথবা আট রাকাত নামাজ আদায় করার পরে কিছু বাক্য আছে যে বাক্যগুলো তা তফসিরে ইবনে ক্যাসিরের মধ্যে উল্লেখ হয়েছে যে শেষ রাতে এই বাক্যগুলো দ্বারা আল্লাহকে ডাকলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তালা যেহেতু শেষ রাত্রে প্রথম আসমানে থাকেন এবং বান্দাদেরকে বলেন যে বান্দা তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও আমি তোমাদেরকে দিয়ে দেব তো আল্লাহ তালাকে এই বাক্যগুলোর মাধ্যমে ডাকলে আল্লাহ তাল্লাহ তার মনের আশা পূরণ করে দেন তার কথা শুনেন সম্মাহিত বন্ধুগণ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম বলেছেন

সম্মানিত বন্ধুগণ এই বাক্যগুলো আমি ডেসক্রিপশন বক্সে বাংলা উচ্চারণ লিখে দেব আপনারা এই বাক্যগুলো মুখস্ত করে নেবেন খুবই সহজ এই বাক্যগুলো আপনাদের মুখস্থই আছে শুধু সিরিয়াল মাফিক একটু মনে রাখলেই চলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সম্মানিত বন্ধুগণ এই বাক্যগুলো বেশ কয়েক দফা আপনি পড়বেন কয়েকবার পড়বেন পড়ার পরে আপনি মুনাজাত করে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে আপনার মনের আশার কথাগুলি বলবেন অবশ্যই সেই আশাটা বৈধ হতে হবে তাহলে খুব শীঘ্রই আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ এই আমলগুলি যখন করবেন মনের মধ্যে বিশ্বাস রাখবেন যে অবশ্যই অবশ্যই আমি যা চাচ্ছি আল্লাহ তাহলেই আমাকে দান করবেন এরকম বিশ্বাস স্থাপন করার পরে এরকম ভাবতে ভাবতে আমলগুলি করবেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন আর মনের মধ্যে যদি এরকম রাখেন যে আমল তো করতেছি কাজ হবে কি না হবে আল্লাহ কি দিবে কি দিবে না এ ধরনের যদি মনের মধ্যে সন্দেহ পোষণ করেন আপনার যদি ইমান না থাকে বিশ্বাস না থাকে কখনোই আপনি সেটা পাবেন না আল্লাহ আপনাকে দিবেন না কারণ আল্লাহ তো বিশ্বাসীদেরকে দিবে অবিশ্বাসীদেরকে কেন দিবে। এজন্য সম্মানিত বন্ধুগণ ইমানের সহিত বিশ্বাসের সহিত আমলটি করবেন ইনশা আল্লাহ আপনাদের সমস্যা সমাধান হবে আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করবেন আল্লাহ রব্বুল আব্বুজালামিন আমাদের প্রত্যেকের মনের সমস্ত নেকা আশাগুলিকে পূরণ করে দিন আল্লাহ আমিন সম্মানিত বন্ধুগণ আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও এভাবে আমল করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারে আল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওসসালাম আলিকুম রহমতুল্লাহি অবরাকায়ত